জাকির হোসেন রাজু উনি অত্যন্ত মেধাবী একজন পরিচালক। যখন পুরামন ওয়ান তৈরি করব, তখন সবাই মিলে অবশ্যই ভাবছিলাম কে ডিরেক্টর, কে ডিরেক্টর। আমরা সবাই চিন্তা করলাম যে জাকির হোসেন রাজুই তখন বেস্ট চয়েস, যে ইমোশনের মাস্টার, তাকে দিয়ে ছবিটা করলাম এবং ব্লকবাস্টার হইল। আর এইখানে কেন চেঞ্জ করলাম, চেঞ্জ হলো যে যুগের সাথে তাল মিলাতে হবে, নতুন ছেলেদের আসতে হবে। রায়হান রাফির আমি একটা শর্ট ফিল্ম দেখেছিলাম, যেটা আমার জাজের পেজে আপলোড করা হয়েছে, ওই খুব সহজা বাচ্চাদের একটা খেলনা নিয়ে। তারপর একটা তাকে বললাম একটা টিভিসি করো জাজ নিয়ে, জাজের উপর। জাজ একটা কমার্শিয়াল কোম্পানি, যে সিনেমা ডিস্ট্রিবিউশন করে, সিনেমা তৈরি করে কিংবা সার্ভার ছবি চালায়। এখানে একটা কাঠখোট্টা একটা কোম্পানি, যেখানে কোনো ইমোশনের কাজ কথাটা, ব্যবসায়িক একটা কোম্পানি। সেই জাজকে সে কত ইমোশনালি প্রেজেন্ট করলো, যেটা দেখে খুব ভালো লাগলো। আমি বললাম যে সেই ইমোশনের সে বোধহয় আর একটা ছোটো জাকির হোসেন রাজু গড়ে উঠবে যদি তাকে সুযোগ দেওয়া হয়। সেই থেকে আমরা একটা রিস্ক নিলাম। আপনারা জানেন আমি সবসময় রিস্ক নিই, নতুন ডিরেক্টর, নতুন হিরো, নতুন হিরোইন, নতুন সিঙ্গার, নতুন মিউজিক ডিরেক্টর, এদের সাথে অনেক কাজ করেছি। আমি বললাম নতুন একটা ছেলে নিয়ে যাই এবং সে গল্প শুনে দিতে বলে, যে সে গল্প শুনে তার গল্প শুনে মুগ্ধ হই, তাই সেইভাবে সে তাকে সাথে কাজ করা হয়। না, আমাদের এবার আমাদের আগে থেকে টার্গেট ছিল যে পুরামন টু আসবে, আর আরেকটা ছবি ছিল সুলতান, আমাদের জয়েন্ট ভেঞ্চার ছিল অ্যাট দ্য বিগিনিংয়ে। তারপর যে কোনো কারণে হোক জয়েন্ট ভেঞ্চার আমরা ক্যান্সেল করতে হয়, সরকারি পারমিশন পাইলে, এত দেরিতে পারমিশন পাই যে আমাদের পক্ষে করা সম্ভব হয় নি, তবে সেটা ইম্পোর্টেড ভিতরে ফেলতে হয়। তো এবং সরকারি এবং আদালতের নির্দেশ মোতাবেক ঈদের ছবি ইম্পোর্টেড ছবি হবে না, সেই কারণে আমরা সুলতানা আনতেছি না। আমরা শুধু পুরামন নিয়ে আমাদের যতখানি সাধ্য, মানুষের তার লিমিটেশন আছে, আমরা লিমিটেশনের ভিতরে সর্বাধিক চেষ্টা করতেছি ঈদের আয়োজনটাকে সফল করতে। আমাদের টার্গেটও কম, 50টা হলের ভিতরে ভালোভাবে রিলিজ করে, ভালোভাবে প্রচার করে, দর্শক দেখলে যদি ভালো লাগে তো হল আস্তে আস্তে বাড়াবো। না, বাজেটের ব্যাপারে, বাজেট কোনো অংশেই ছোট না। আমার যে চারটা গান আছে পুরামন টু এর, এই চারটা গান গ্রামে, মেহেরপুরের মতো একটা গ্রামে যে টাকা খরচ করেছি, সেই টাকা দিয়ে তার চেয়ে কম পয়সায় আমি চারটা গান ইটালিতে করতে পারতাম। এর আগে আমি নটিকে ইটালিতে শুটিং করেছি, এর চেয়ে কম পয়সা লেগেছে। তবে যদি ইটালি করতাম, তো জয়েশকে বললাম যে তুমি যে এত টাকা খরচ করলা, উই ক্যান মেক দিস সং ইন ইটালি, মোর চিপার। ও সোল আজিজ, উই ক্যান শুট ইন দ্য ইটালি, মোর চিপার, বাট উই ক্যানট মেক দ্য অ্যারেঞ্জমেন্ট লাইক দ্যাট, ইউ ক্যানট গেট দ্য হান্ড্রেড ডান্সার। আমরা ইটালিতে গেলে 100 ডান্সার দিতে পারলাম। যে আপনি একটা গান দেখলেন যে সালমান শাহ, পিছনে কতগুলি ছেলে আছে, তারপরে আরেকটা হিরো নাম্বার ওয়ান ছিল, আরেকটা গান ছিল হয়ে শ্যাম, কত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা, ইটালিতে কখনো সম্ভব না। এই এই গানের পিছনে আমার 20 লাখ টাকার উপর চলে গেছে, হোয়ারে যদি আমি ইটালিতে গান করি আমার 15 লাখ টাকা লাগে। সো আয়োজনের দিক দিয়ে কোনো অংশই কম ছিল না, বাজেটের দিক দিয়ে কোনো অংশ কম ছিল না। তবে হ্যাঁ, নতুন হিরো হিরোইন, কারণ কি আপনি কি বললেন আমি বছরে 10টা ছবি করবো, 10টা ছবি কি সাকিব খানকে নিয়ে করবো, আর 10টা ছবি কি জিতকে নিয়ে করবো? ইজ নট পসিবল। আর সাকিব খান তো আপনারা কেন নতুন ছেলে মেয়েদের সাপোর্ট দিবেন না? সাকিব খান অলরেডি ইস্টাবলিশড, জিত অলরেডি ইস্টাবলিশড, তা তো অলরেডি ইস্টাবলিশড হিরো, আপনারা নতুন হিরোর জন্ম দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই সাকিব খানের ছবি সাপোর্ট করবেন, আরবিন শুভর ছবি সাপোর্ট করবেন, কিন্তু নতুন যারা আসতেছে তাদের আরও বেশি সাপোর্ট করা উচিত। তারা যাতে সফল হয়, তারা তাদের ছবি সফল হলেই তার ইন্ডাস্ট্রিতে সফল হবে, ছবি হিট না করে তার ইন্ডাস্ট্রি টিকতে পারবে না। বাংলাদেশে ঈদের সময় 2টা ঈদ আছে, 2টা ঈদের সময় 3টা করে ছবি দরকার পড়ে, কারণ একটা স্টেশন মতো করে মনে করেন শেরপুরের কথা ধরেন, শেরপুরে 3টা হল আছে, একটা হলে যদি একটা ছবি চলে ওই এলাকায় ওই ছবিটা আরেকটা হলে চলবে না। সো 3টা হলের জন্য 3টা ছবি দরকার। এরকম 3টা হল আছে, এরকম স্টেশন আছে বাংলাদেশে 40টা, আর সলো স্টেশন আছে 12টা, আর দুই বাকিগুলি সব 2 স্টেশনে। সো 2টা ছবি 100-এর উপরে হল পাবে, আর একটা ছবির 40টা হল পাওয়া উচিত। সো এই অনুযায়ী 3টার ছবি আসাটা পর্যন্ত ঠিক আছে, 3টার বেশি আসাটাই ভুল ডিসিশন। এটা ঈদের জন্য। আর ফেস্টিভ্যালগুলি যেমন পয়লা বৈশাখ বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, এই জায়গাতে 2টা ছবি আসা উচিত, কারণ এবং ঢাকা শহরে 2টা চেইন আছে, ঢাকা শহরে টোটাল 14টা হল আছে, 60টা বলাকায় ছবি চললে মধুমিতায় চলবে না, মধুমিতা চললে মধুমিতা চললে অভিসারে চলবে না, অভিসারে চললে মধুমিতা চলবে না, জোনাকিতে চললে
রাজবন্দী চলবে না, যে কোনো একটা হল হচ্ছে আপনাকে রিলিজ দিতে হবে, তার একটা হলকে বসে থাকবে। আর মিরপুরে একই ঘটনা, মিরপুরে তিনটা হল আছে। সো এই জন্য ফেস্টিভ্যালগুলিতে দুইটা ছবি আসা উচিত, আর নর্মাল টাইমে একটা ছবি আসুক। একটা নর্মাল টাইমে একটা ছবি আসবে, একটা ছবিও নেই এখন। বলিউডে যদি বলেন, বলিউড যে একটা ছবি মুক্তি পাচ্ছে তা না, মূল একটা ছবি বড় ছবি মুক্তি পাচ্ছে, ছোটো ছোটো আরও কিছু ছবি মুক্তি পাচ্ছে যেটা পাবলিসিটি আমাদের আসে নেই। আর শুধু বলিউডের ছবি বোম্বে, শুধু বোম্বেতে তৈরি করে না, ওইখানে মারাঠি ছবি তৈরি হচ্ছে, সেখানে মারাঠি ছবি রিলিজ হচ্ছে ঈদের ভিতরে, কলকাতা তিন চার পাঁচটা ছবি রিলিজ হচ্ছে, চেন্নাইয়ের ছবি রিলিজ হচ্ছে, সব স্টেটে তাদের নিজস্ব একটা ছবি আছে। তো এই ঈদ উপলক্ষে ইন্ডিয়াতে না হইলেও 40-50টা ছবি রিলিজ হবে সারা ইন্ডিয়া জুড়ে। সো আর ইসে দেখে আর হলিউডে দেখেন, প্রতি সপ্তাহে আমাদের সবচেয়ে বড় উৎসব সামার ভ্যাকেশন এবং ক্রিসমাস, প্রতি সপ্তাহে একটা দুটো ছবি থাকবেই। এই গল্পে একটা ছেলে মেয়ের ভালোবাসা, ভালোবাসা তো সবাই ভালোবাসে, এই ভালোবাসা চুপ উঠে কীভাবে ভালোবাসা ভালোবাসতে পারে, সেই ভালোবাসাটা আমাদেরকে দেখাবে, বুঝাবে, শিখাবে পোড়ামন্টু। ছবিটা দেখে, ছবিটা দেখবেন বেরিয়ে যাবেন নট লাইক দ্যাট, ছবিটা আপনাকে ভাবাবে, চিন্তার খোরাক দেবে এবং মনের ভিতর একটা কিছু নিয়ে আপনাকে বেরোতে হবে। আপনার সাধারণত ছবি দেখলাম ভালো লাগলো বের হয়ে গেলাম, ইটস নট লাইক দ্যাট। আপনি যখন বের হবেন একটা কিছু ভিতরে নিয়ে বের হইতে হবে, আপনি খালি হাতে বের হবেন না, পোড়ামন্টু আপনাকে খালি বেরোতে দেবে না, এটা আমরা এনশিওর করলাম আপনাদের।